বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। ফাইনালি বন্ধুরা, দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পর এবং দীর্ঘদিন অপেক্ষার পর কালকে তোমাদের এক্সাম আছে। সেই এক্সাম হলে তোমাদের এক্সামে কীভাবে তোমাদের এ করতে লাগবে, কীভাবে তোমরা ওয়ে মার্কশিট সাজাবে, কি কিছু কখন কি লিখবে, কোন পার্ট থেকে শুরু করবে, নেগেটিভ মার্ক কতটা অ্যাভয়েড করবে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সর্বপ্রথম আজকে থেকে দিয়ে শুরু করতে লাগবে, তোমাদের শুরুটা আজকে থেকে হবে, কাল থেকে শুরু না, শুরু আজকে থেকে তোমাদের করতে হবে। এবং এই মুহূর্তে পর্যন্ত, এই যতক্ষণ যখন তুমি ভিডিওটা দেখছো, এই মুহূর্ত পর্যন্ত তুমি যতগুলো পড়াশোনা করেছো, তুমি যথেষ্ট পড়াশোনা করেছো, এই মুহূর্তে আর এক্সট্রা কিচ্ছু পড়তে যেও না, আর এক্সট্রা কোনো কিছু পড়তে যাবে না। এখন যদি এক্সট্রা কিছু পড়তে যাও, তখনই মনে হবে যে এই জিনিসটাও বাকি আছে, ওই জিনিসটাও বাকি আছে, এই কোশ্চেনটা তো উত্তর পাচ্ছে না, তখন মাথা গুলিয়ে যাবে না, মাইন্ডসেটটা খারাপ হয়ে যাবে। এখন একটা নিজে একটা মাইন্ডসেটটাকে সুন্দর করে নাও, একটা সুন্দর একটা প্রকৃতি পরিবেশ তৈরি করে নাও যে হ্যাঁ, আমি একটা সুন্দরভাবে একটা সুন্দর একটা এক্সাম দিতে যাবো, ভালোভাবে এক্সাম দিতে যাবো, একটা ভালো একটা এক্সামকে আমি দিতে যাচ্ছি। সেই জন্য এই মুহূর্তে মাইন্ডসেটটাকে আর খারাপ করার দরকার নেই, আর এখন কোনো কিছু পড়ার দরকার নেই। যেইটুকু পড়েছো সেইটুকু তুমি যথেষ্ট পড়েছো, এবং আমি আশা করছি তুমি এইটুকু পড়াতেই তোমার এক্সাম তুমি খুব ভালোভাবে তুমি কিন্তু ক্র্যাক করে আসতে পারবে। এরপরে পরে যদি চলে আসি, তারপরে তোমাদের রাত্রের মধ্যে যেই সমস্ত করণীয় বিষয়গুলো আছে, তার মধ্যে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড এবং যে একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে, সেটাকে তুমি ভালোভাবে তোমার ব্যাগের মধ্যে গুছিয়ে সুন্দর করে রেখে দাও, যাতে মর্নিংয়ে উঠে তোমাকে সেগুলোকে খুঁজতে না হয়। সেগুলোকে জানে যেগুলো তোমাদের রিক্রুটমেন্টগুলো আছে, যেগুলো যেগুলো তোমাদের প্রয়োজন আছে, সেই সমস্ত জিনিস যাতে ব্যাগের মধ্যে থেকে যায়, কারণ আর্লি মর্নিংয়ে সেগুলো খোঁজাখুঁজি করতে যাতে লেট না হয়, যাতে বেশি লেট না হয়, কারণ জানো প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট যাতায়াতের কিন্তু অসুবিধে হতে পারে, সেই জন্য চেষ্টা করবে আর্লি মর্নিংয়ে উঠে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, এবং রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি আর্লি মর্নিংয়ে হতো। তো রাত্রের মধ্যে এই সমস্ত কিছু করণীয় আছে, যেগুলো কিনা মেনটেন করার চেষ্টা করবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং এই মুহূর্তে বেশি পড়তে যাবে না যে হ্যাঁ আমি এখন অনেক কিছু পড়তে, তখন দেখো মাইন্ডসেটটাকে তোমার খারাপ হয়ে যায়, মাইন্ডসেট খারাপ হয়ে গেলে কিন্তু এক্সাম অটোমেটিকলি তোমাদের খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবে এই রাত্রে রিল্যাক্সভাবে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে ভালোভাবে ঘুমিয়ে যেতে, এবং আর্লি মর্নিংয়ে উঠে সকালে খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে। এবার এক্সাম হলে পৌঁছে যাওয়ার পরে, এরপরে যেটা তোমাদের এ থাকে যে কতগুলো কোশ্চেনে অ্যান্সার করবো, কতগুলো কোশ্চেন অ্যান্সার করলে পাস হবে, এই সমস্ত কিছু ইনকোয়ারি। তো এখানে যে কোশ্চেন সেটটা যেটা থাকবে তোমাদের কোশ্চেন সেট, বন্ধুরা কোশ্চেন সেট তোমাদের র্যান্ডামলি থাকে, র্যান্ডামলি মানে প্রথমে হয়তো ম্যাথ, রিজনিং, তারপরে হয়তো জিকে, এভাবে র্যান্ডামলি থাকে। তো এবার তোমাদের সর্বপ্রথম ওয়ে মার্কশিটটা তোমার হাতে আছে আসবে, ওয়ে মার্কশিট কীভাবে তোমাদের ফিল আপ করতে হবে তো বলে দিয়েছি, সমস্ত কিছু তোমরা এইভাবে ফিল আপ করে নেবে, এবং বিশেষ করে সিগনেচারটা অনেকে ভুল করে, সিগনেচার ক্যাপিটালে দেবে না, সিগনেচারটা যেটা করতে হবে, সিগনেচার কিন্তু বলছি, একটাতে একটা জায়গায় লিখতে হবে নাম, দরকার হয় প্রতিটা জিনিস এক্সামিনার থাকবে, প্রতিটা জিনিস এক্সামিনার থেকে জিজ্ঞেস করে নেবে, যেই স্যার থাকুক, যেই ম্যাডাম থাকুক, প্রতিটা জিনিস, কারণ তোমাদের ওয়ে মার্কশিটে ভুল হয়ে যাওয়া মানে তোমাদের কিন্তু আর তোমাদের সেই এটা হলো না, এখান থেকে তোমাদের কিন্তু বাতিল হয়ে যাওয়া। সেই জন্য ওয়ে মার্কশিটের প্রতিটা জিনিস দরকার হয় তোমরা ম্যাডামকে হোক স্যারকে হোক জিজ্ঞেস করে নেবে, যে কোথায় কী লিখবো, কোথায় ক্যাপিটালে, কোথায় স্মলে লিখবো, সমস্ত জিনিস তোমরা কিন্তু জিজ্ঞেস করে নেবে। এরপরে ওয়ে মার্কশিট, ওয়ে মার্কশিটের যে ফিল আপ, যখন উপরেগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর অ্যান্সারের যে ফিল আপটা আছে, তো অ্যান্সারের ফিল আপটা অনেক ক্যান্ডিডেট আছে যারা একটা কোশ্চেনে অ্যান্সার করে, একটা করে ফিল আপ করে, একটা কোশ্চেনে অ্যান্সার করে, একটা করে ফিল আপ করে। তো এইভাবে তুমি যদি করতে চাও এভাবেও করতে পারো, অথবা যদি তুমি সব কোশ্চেনগুলো আগে তোমার যে কোশ্চেন পেপারটা এসছে সেই কোশ্চেন পেপারে সব কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো টিক টিক করে নেওয়ার পরে লাস্টে 10 মিনিটে সবগুলোকে গোল করতে চাও, সেটাও তুমি করতে পারো, যেটা তোমার কাছে বেস্ট মনে হয় সেটাই করবে। কিন্তু তোমাদের আমি একটা জিনিস বলবো, যে টোটাল যে 100টা কোশ্চেন, সেই টোটাল 100টা কোশ্চেন যাতে পড়ে তোমরা শেষ পর্যন্ত আসো, যাতে পড়ে যাতে শেষ, প্রথম থেকে শুরু করলে একদম শেষ পর্যন্ত যাতে আসো, এবং এই না যে 70-80 পেতে হবে এরকম টার্গেট দরকার নেই কোনো, 70-80 এরকম কোনো টার্গেট, যাতে জাস্ট একটা ভালো মতো করে তুমি তোমার নিজের এতে কতগুলো অ্যান্সার দিতে পারবে, অতগুলোই শুধু অ্যান্সার দিয়ে আসবে তাহলেই যথেষ্ট, তাহলেই যথেষ্ট। কারণ আমি তোমাদের আগের থেকেই বলছি যে তোমাদের 40+ তুমি অ্যান্সার দিচ্ছ মানে তুমি খুবই একটা ভালো একটা স্কোর কিন্তু তুমি করছো, কারণ এই নাম্বার না তোমাদের মেন্সে যুক্ত হবে না আদার্স কোথায় যুক্ত হবে, জাস্ট কোয়ালিফাইং নেচার, জাস্ট তোমাদের পাস করতে হবে। সেই জন্য নেগেটিভ মার্ককে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাভয়েড করবে, নেগেটিভ মার্ক যাতে না আসে, কখনো তুক্কা মারার চেষ্টা করবে না যে যত ইচ্ছে তত অ্যান্সার করে দিয়ে আসে। তো আমি তোমাদেরকে বলেছি যদি তোমরা জিকে সেকশন থেকে শুরু করো, সব থেকে বেস্ট ওয়ে যেটা আছে তোমাদের প্রথম থেকেই শুরু করছো, একদম প্রথম থেকেই কোশ্চেন পড়ে, এই না যে প্রথমে জিকেটা দেখলাম, জিটা দেখলাম তারপর পরের পাতে আবার একটা জিকে আসে ওখানে গিয়ে বেরিয়ে গেলাম, ওটা না করে প্রথম দিক থেকে করো, একদম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 করে এইভাবে চলতে থাকো।
শুধু কি যেটা একটু ডাউট, মানে অল্প একটু ডাউট, নাহলে দরকার হয় ম্যাথের সেকশনগুলো ছেড়েই রাখো, ম্যাথগুলোকে ছেড়েই রাখো, শুধু জিকে রিজনিং জিকে রিজনিং জিকে রিজনিং করতে করতে 100 পর্যন্ত চলে যাও, জিকে রিজনিং করে 100 পর্যন্ত, কারণ এই দুটো পার্টের টাইম কম লাগে, জিকে রিজনিংয়ে টাইম কম লাগে, ম্যাথগুলোকে ওই টাইমে ছেড়ে দাও, একদম 100 পর্যন্ত পৌঁছে যাও। 100 পর্যন্ত পৌঁছে যাওয়ার পর দেখবে যে মোটামুটি 30 মিনিটের মধ্যে তোমরা 100 পর্যন্ত পৌঁছে যাবে জিকে রিজনিং করে, এবং শুধু যেগুলো তুমি একদম কনফার্ম পারবে সেগুলো এ করবে, আদার্সগুলো করার কোনো প্রয়োজন নেই, এখন আদার্সগুলো করার কোনো প্রয়োজন নেই। তারপরে দরকার হয় ম্যাথের সেকশন দরকার, কারণ আমি ম্যাথটাকে সবসময় পরে করতে বলি এই কারণে, কারণ ম্যাথ এমন একটা পার্ট যে পার্টটাতে একটু মানে এ হয়ে গেলেই দেখবে যে মাথা গুলিয়ে যায়, একটু এ হয়ে গেলে মাথা গুলিয়ে যাবে যে এই জিনিসটা হলো না, এই জিনিসটা তো এত ইজি ছিল, এই জিনিসটা এত ইজিটা আমাদের করতে করতে পারছে না, সেই জন্য সেই জিনিসটা তোমরা মেনটেন করার চেষ্টা করবে, চেষ্টা করবে যেভাবে তোমাদের সুবিধা হবে, তোমার নিজস্ব সুবিধা যেটা হচ্ছে, নিজের সুবিধা যেটা সেটাই করবে, কিন্তু কোনো কোশ্চিনে টাইম বেশি নষ্ট করবে না, কারণ এক একটা মিনিট তোমাদের কাছে অনেক কিছু, টাইম নষ্ট হবে, কারণ এবং জিকে এবং রিজনিংয়ের টাইমটা খুব কম লাগে, জিকে এবং রিজনিং এখানে কোনো টাইমই লাগে না বলা চলে, জিকেতে কি একটা কোশ্চেন দেখবে একটা করে অ্যান্সার করবে, একটা কোশ্চেন দেখবে একটি করে অ্যান্সার করবে, তো তোমরা একটি হয় অ্যান্সার দেবে, একটি অ্যান্সার দিয়ে ওয়েমার শিটকে ফিল করবে, অথবা সবগুলোকে অ্যান্সার দিয়ে মানে টিক মার্ক করে নিয়ে যেটা লাস্ট মুহূর্তে এসে তোমরা ওয়েমার শিটটিকে ফিল আপ করবে, অবশ্যই স্যারদের কাছ থেকে শুনে নেবে যে কত মিনিট টাইম বাকি আছে কী সমস্ত কিছু শুনে নেবে, অন্তত 10 মিনিট আগের থেকে ওয়েমার শিটের, যদি লাস্টে ওয়েমার শিট গোল গোল করো তাহলে লাস্ট পর্যন্ত লাস্ট অন্তত 10 মিনিট হাতে নিয়ে নেবে, 10 মিনিটে সে এ করে নেবে, আর লাস্ট আমি বারবার করে বলছি লাস্ট পর্যন্ত জানে কোশ্চেনের পৌঁছাও, মানে 100টা নাম্বার কোশ্চেন পর্যন্ত জানে তুমি পড়তে পারো অন্তত, কারণ দেখা গিয়েছে এক্সামে লাস্টের দিকে কয়েকটা এমন কোশ্চেন থাকে একদম খুবই ইজিলি টাইপ অফ কোশ্চেন থাকে যেগুলো তোমরা হয়তো অনেকে পৌঁছাই না একদম, সেই জন্য যাতে চেষ্টা করবে লাস্ট পর্যন্ত পৌঁছা, এবং কোনো কোশ্চেনে আটকে গেলে বিশেষ করে আটকানোর দিক থেকে বিশেষ করে আটকায় ম্যাথ, এবং জিকেতে কিছু কিছু জিকে আটকায় কনফিউজিং কোশ্চেন, হয়তো দুটো অপশানই মনে হচ্ছে অ্যান্সার, থাক ওটা এখন অ্যান্সার করার প্রয়োজন নেই, যেটা তোমাদের যেই কোশ্চেনে তোমাদের ডাউট হবে সেটা থাক, সঙ্গে সঙ্গে সেই কোশ্চেন রেখে অন্য কোশ্চেনে তোমরা কিন্তু চলে যাবে, এভাবে মেনটেন করার চেষ্টা করবে, এবং আশাবাদী যে তোমরা খুবই একটা ভালো কিন্তু একটা স্কোর করতে পারবে, ভালো একটা তোমাদের নাম্বার হবে, এবং সবাই আশা করছে তোমরা পাস করবে, তোমরা খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছো, নিজেকে প্রস্তুত নিয়ে নিয়েছো, এবং তোমাদের সবাইকে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য, একদম এক্সাম শেষে অবশ্যই জানাবে যে তোমাদের এক্সাম কেমন হচ্ছে কী হচ্ছে, সেগুলো তো কোশ্চেন পেপার তো তখন পেয়েই যাবো, তখন ডিটেলসে সমস্ত কিছু ডিসকাস হবে, কোশ্চেনে অ্যান্সার কী রিলেটেড আদার্স সমস্ত কিছু, তো এখন এই মুহূর্তে তোমরা ভালোভাবে নিজেকে রিল্যাক্সে রাখো, অত আহামরি নেওয়ার কিছু টেনশন নেই, একদম নর্মাল তোমাদের ভাবো যে নর্মাল যেরকম এক্সাম সেরকম তুমি এক্সাম দিতে যাচ্ছ, নর্মালি তোমরা যাবে ভালোভাবে এক্সামটা দেবে এবং এক্সামটা দিয়ে চলে আসবে। এছাড়াও বন্ধুরা তোমাদের কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চেন যদি থেকে থাকে যে কী নিয়ে যাব, কি ইউনিফর্ম পরে নিয়ে যাব, এই সমস্ত কিছু, ইউনিফর্মের কোনো ব্যাপারই না সেখানে কোনো কিছু, শুধু এতে কী ছিল, শু পরে যাওয়ার কথা বারণ ছিল, শু পরে যাওয়ার কথা বারণ ছিল, বা যে কোনো ইনকোয়ারি কোশ্চেন যদি থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাতে থাকো, আমি সবগুলোর রিপ্লাই তোমাদের সেখানেই দিয়ে দেবো, অবশ্যই তোমরা জানাতে থাকবে যে কার কী ইনকোয়ারি কী কোশ্চেন আছে সেগুলো সমস্ত কিছু জানাবে, আমি তোমাদের চেষ্টা করবো সবারই রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আবার তোমাদের কালকে, একদম এক্সামের পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং তোমাদের সবাইকে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য।